চিত্রনায়িকা পরিমণি আটক, বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির বাসায় প্রায় 3 ঘন্টা র‍্যাবের অভিযানের পর তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে র‍্যাব এক কার্যালয়ে নেওয়া হয়েছে। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল 4টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র‍্যাব এক ও র‍্যাব সদর দপ্তরের একাধিক টিম। জনপ্রিয় নায়িকার বাসায় অভিযানের খবর পেয়ে তার বাসার সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। র‍্যাব একের কর্মকর্তা মজিবুর সাংবাদিকদের বলেন, র‍্যাব সদর দফতরের একটি গোয়েন্দা টিম মূলত অভিযান পরিচালনা করেছে। আমরা সদর দফতরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছি। মূলত অভিযান স্থলে নিরাপত্তা দায়িত্ব পালন করছি আমরা। জনতাকে সড়ক থেকে সরাতে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছেন। তারা সড়কে থাকা মানুষদের সরিয়ে দেওয়ার কাজটি করছেন। সরজমিনে দেখা গেছে পরিমণিকে আটকের খবর পেয়ে তার বাসার সামনে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। করোনা পরিস্থিতিতে এমন উৎসুক জনতার ভিড় ঠেকাতে পরিমণির বাসার সামনে মাইকিং করেছেন বনানী সোসাইটি। এ সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে পুলিশ সদস্যরা বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে দয়া করে সকলে সতর্ক থাকুন। সাংবাদিক ভাইরা ছাড়া অন্য সকল সাধারণ মানুষ দয়া করে এখান থেকে চলে যান। র‍্যাবের বেশিরভাগ সদস্য পরিমণির বাসার নিচে গ্যারেজে অপেক্ষা করছেন। বাসার মূল ফটক লাগিয়ে দিয়ে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এর আগে বিকেল 4টার দিকে ফেসবুক লাইভে এসে পরিমণি বলেন, কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না। পরিমণি বলেন, পুলিশ হলে তো দরজা খুলে দেব, কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক, আমি লাইভ কাটবো না। সবাই দেখুক, সবাইকে দেখিয়ে দেব এরা কি কি করে। এ সময় পরির বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। পরিমণি বলেন, ভাই আপনারা কিছু দেখতেছেন না, কিছু বলতেছেন না, আমি কি পরিমাণ সিক? 3 দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কি আসবেন, একটু দেখবেন এরা কারা? লিটারেলি আমার দরজা ভাঙচুর করছে। পরিমণি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারে বোট ক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সেই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এরই মধ্যে আবার একাধিক ক্লাবে পরিমণি ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা। নিউজ ইত্তেফাক এসআই।